আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ঠিক মতো লাইব আসছি কিনা ফরিদুল ইসলাম ফরিদুল ইসলাম আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা তার একটা টেস্ট হলো আপনি কোথা থেকে ক্লাস করছেন সবাই ফরিদুল ইসলাম এবং কামরুল হাসান শুভ কোথা থেকে ক্লাস করছেন এটা লিখে ফেলেন হম সাথীচন্দ্র আদাব কামরুল হাসান শুভ ফরিদুল ইসলাম ওয়ালাইকুম আফসানা জামান জেমি আসসালামু আলাইকুম রাবেয়া সুলতানা ওয়ালাইকুম আসসালাম হুম আরো যারা যারা আছেন আর কে কে আছেন হুম ফরিদুল ইসলাম সৈয়দপুর নীলফামারী থেকে শারমিন রহমান শামা ওয়ালাইকুম আসসালাম আপনারা কি সবাই আমার কথা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন হুম আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন মাসুদুর রহমান মাসুদ রানা শরীফ পাটোয়ারি বিবারিয়া থেকে আফসানা রংপুর থেকে কানিস ফাতিমা তাহেরা ফেরদস সাপলা কানিস ফাতিমা আলহামদুলিল্লাহ ভালো আছি আহ মোহাম্মদ মনির ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ তো ঠিক আছে তাহলে আমরা শুরু করলাম তো জব টেস্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাস হলো ম্যাথমেটিক্যাল রিজনিং এর উপর আজকে আমাদের ক্লাস নাম্বার নাইন এবং আজকে আমরা করবো ডিস্টেন্স স্পিড এবং টাইম টাইম ডিস্টেন্স স্পিড এটার উপর আজকে আমরা ক্লাস করবো তো হ্যাঁ আপনার কে কোথা থেকে ক্লাস করছেন সেটা দেখতে পাচ্ছি গুড তো টাইম স্পিড এর উপর আজকে আমাদের ক্লাস আপনাদের সাথে আছি আমি এখানে আমার নাম পরিচয় ইত্যাদি পাবেন তো প্রথমে টাইম ডিস্টেন্স স্পিড এই যে তিনটা রাশি বললাম টাইম ডিস্টেন্স ডিস্টেন্স টাইম স্পিড ডিস্টেন্স কে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি স্পিডকে কে ডিস্টেন্স থেকে ডি স্পিড এর দ্বারা প্রকাশ করতে পারি টাইম কে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি এবং সেক্ষেত্রে আমরা জানি দূরত্ব বা ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম স্পিড ইনটু টাইম এভাবে লিখলে হয় স্পিড ইনটু টাইম তাহলে স্পিড সমান আমরা পেয়ে গেলাম ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স বাই টাইম আর টাইম সমান আমরা পেয়ে যাই ডিসটেন্স বাই স্পিড একেবারে বেসিক কথা একেবারে বেসিক কথা তাহলে এটার সাথে আগে এই যে তিনটা সূত্র আছে একটা দুইটা ছোট করে লিখলে স্পিড তো এই তিনটা সূত্র আমাদের জানা থাকতে হবে এই তিনটা সূত্র দিয়ে আসেন আমরা শুরু করি এই তিনটা সূত্র দিয়ে আমরা শুরু করি হম তাহলে সূত্রগুলো কি কি বললাম সবাই একটু ঝটপট লিখে ফেলেন কি কি বললাম আমি আরকবার বলি ডিসট্যান্স সমান স্পিড ইনটু টাইম হুম সবাই ঝটপট লিখে ফেলেন তিনটা সূত্র স্পিড সমান ডিসটেন্স বাই টাইম আর ডিসটেন্স বাই টাইম আর টাইম ইকুয়ালস আমরা বলতে পারি ডিসট্যান্স বাই স্পিড এই তিনটা সূত্র সবাই লিখে ফেলেন একবারে বেসিক জিনিস তো আশা করি সবাই এটা দেখতে পেয়েছেন দেখতে পাচ্ছেন আমরা আমরা ওইটা ওইটা স্পিড তখন এটাকে স্মরণ ধরি এবং আমাদের এখানে কোনো নাই কামরুল হাসান শুভকে বলছি ওখানে এস মানে স্মরণ একটা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব বাট ওইখানে আমরা এস টা হলো ডিস্টেন্স রিকুভেলেন্ট আর এখানে ভি হলো ভ্যালো সিটি তো আমাদের যেহেতু এটা নাই তো আমরা নাম দিয়ে ধরলাম ডিস্টেন্স থেকে ডি আর হলো স্পিড থেকে এস আর টাইম থেকে টি সো আমরা ভ্যাক্টরের সাথে রিলেট করছি আমরা জেনারেল সেন্সে দেখছি ব্যাপারটা ব্যাপারটা আমরা জেনারেল সেন্সে দেখছি সো ভ্যালোসিটি নিয়ে আমরা কাজ এখানে করছি না আমরা আসলে কাজ করছি এখানে কি নিয়ে বলেন তো আমরা এখানে কাজ করছি আমরা কাজ করছি মূলত কিনিয়ে আমরা স্কেলার রাশি নিয়ে সো ভ্যালোসিটি বা আমাদের যে কোনো ভ্যাক্টর রাশি নিয়ে আপাতত আমাদের কোনো মাথা ব্যথা নাই ভেরি গুড আপনারা অনেকে লিখেছেন তো এখান থেকে আমি শুরু করলাম আসেন আমরা এটার অঙ্কগুলো করি প্রথমে এই অঙ্কটা দেখেন তো করা যায় কিনা আপনার সামনে এখন যে অঙ্কটা যাচ্ছে গেল এটাকে মুখে মুখে করতে পারেন কিনা সবাই একটু দেখেন বলেছে হাউ মেনি মাইলস ক্যান এ মোটর সাইক্লিস্ট হাউ মেনি মাইলস ক্যান এ মোটর সাইক্লিস্ট ট্রাভেল ফ্রম

যদি তিনি ঘন্টায় আশি মাইল বেগে যান তাহলে তিনি কত মাইল যাবেন হ্যাঁ ভেরি গুড অনেকের কাছ থেকে আনসার পাচ্ছি খুবই সহজ খুবই একেবারে বেসিক এখানে দেওয়া হয়েছে তো আমরা বলতে পারি এখানে দেড় ঘন্টা কত ঘন্টা দেড় ঘন্টা এখানে হলো আসলে আপনি যদি এখান থেকে বিয়োগ করেন এখানে হবে কত এই যে ফিফটি এটা আর হলো এইট টোয়েন্টি তো এটা মুখ মুখে বিয়োগ করা যায় তারপর আমি একটু দেখাচ্ছি ওয়ান মানে এক ঘন্টা ত্রিশ মিনিট তো এক ঘন্টা ত্রিশ মিনিট ওয়ান অ্যান্ড হাফ অ্যান আওয়ার তারপর হচ্ছে আমরা তাহলে বলতে পারি আমরা দুই ভাগে তিন ঘন্টা আচ্ছা তো আমরা যদি দেড় ঘন্টা ধরেই কাজটা করে ফেলতে পারি তাহলে প্রথমে আধা ঘন্টা এক ঘন্টা যাবে তো আসি প্রথমে যাবে আসি আর পরে আধা ঘন্টা যাবে চল্লিশ তার মানে তিনি মোট গেলেন একশো আচ্ছা তাহলে এখন আমরা এটা সবাই অ্যান্সার পেয়ে গেছি একশো এন্ড সূত্রটা ব্যবহার করার খাতিরে সূত্রটা জাস্ট ব্যবহার করার খাতিরে অভ্যস্ত হওয়ার খাতিরে আমরা একবার সূত্র দিয়ে করছি তাহলে ডি সমান আমরা জানি এখানে ডি না এখানে কি বের করতে বলেছে ডি বের করতে বলেছে তাহলে ডি সমান এস ইন্টু টি এস ইন্টু টি তাহলে ডিস্টেন্স সমান এস হলো আমাদের এইটি আর কে আমরা যদি সমস্ত ভাঙ্গাই এখানে দেড় ঘন্টা তাহলে আমরা বলি দুই ভাগে তিন এবং এখানে যেহেতু এখানে মাইলস পার আওয়ার আর এটা হলো আওয়ারে আলটিমেটলি হবে এটা মাইলসে মাইলসে আসবে তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4d 120 হলো আমাদের आंसर আশা করি বুঝতে কারো অসুবিধা হচ্ছে না হওয়ার কথাও না তাহলে এটা আমরা ছেড়ে দিলাম এই অঙ্কটা গুড খুবই বেসিক জিনিস তাহলে এরপরে আমরা গেলাম এই প্রশ্নে an executive ড্রম হোম আমরা ধরি একজন কর্মকর্তা তিনি বাসা থেকে কোথায় করেছেন এয়ারপোর্টে গেছেন বাসা থেকে এয়ারপোর্টে গেছেন অ্যাভারেজ স্পিড হলো থার্টি মাইলস পার আওয়ার বাসা থেকে এয়ারপোর্টে গেছেন তো এরপরে দিয়েছে হয় আর আহ এখানে দেখেন এইটা কোন ধরনের আপনার কোন ধরনের প্রোনাউন মানে এটা রিলেটিভ প্রোনাউনের মধ্যে এটা কোন ধরনের ক্লজ এটা আপনার একটু ইংলিশে প্র্যাকটিস করে নেবেন যেটা আপনার লাগে হয় হেলিকপ্টার ওয়াজ ওয়েটিং তাহলে যেখানে একটা হেলিকপ্টার মানে অপেক্ষা করছিল আচ্ছা তার মানে ওই মানে বড় মাপের এক্সিকিউটিভ বোঝা যাচ্ছে হেলিকপ্টার এন্ড ফ্লু টু দা কর্পোরেট অফিস স্পিড অফ মাইলস পার আওয়ার হেলিকপ্টার এত কম স্পিড তো হোয়াট তো বলেছে তিনি ওই এইটা হেলিকপ্টারে চললেন এবং কর্পোরেট অফিসে তিনি এভার স্পিড এই স্পিডে গেলেন বলা হচ্ছে দ্য এন্টার ডিস্টেন্স ওয়াজ ওয়ান ফিফটি মাইলস পুরা ডিস্টেন্সটা হলো কত পুরা ডিস্টেন্সটা হলো হ্যাঁ এটা এটা যিনি প্রশ্ন করেছেন তাহের অর্পিতাকে হ্যাঁ আপনি ইউজ করতে পারেন ওইটাতে আমাদের লাভ কি ওইটা ভ্যাক্টরে করে বাট ইউজ করতে পারেন বরং নাম দিয়ে ধরেন সেটাই সুবিধা মানে ডি ডি কে আপনি এস বলাচ্ছে চেয়ে কে এস বলার আসলে টি বলা এখানে ভ্যাক্টরের কনসেপ্ট ছিল বলে আপনারা ফিজিক্স করতে যদি আবার স্কেলারে যদি অনভ্যস্ত হয়ে যান ভেক্টর করতে গিয়ে সেটা কোনো তো কাজের কথা না হ্যাঁ যেখানে যেমন সেখানে তেমন স্কেলারে আপনি নরমালি ধরেন আপনি কেন শুধু ভ্যাক্টরের ইয়েগুলো ব্যবহার করবেন ওইটা ভ্যালো সিটি আর স্পিড এই দুইটা পার্থক্য তো বুঝতে হবে না হ্যাঁ এগুলো সবগুলো স্কেলার এখানে কোনো ভ্যাক্টর নাই হুম তো যাই হোক বাট চাইলে আপনি একই নাম দিয়ে ধরতে পারেন কিন্তু আমার পরামর্শ হলো এই ডিফিকাল্টি আপনি কেন যাবেন আহ তো বলা হচ্ছে তিনি ইয়াতে চললেন তাহলে আমাদের ঘটনা কি দাঁড়ালো ঘটনা দাঁড়ালো আমরা যদি এটাকে এইভাবে হিসাব করি প্রথমে এখান থেকে তিনি এই দূরত্ব গেলেন এখানে তিনি গেলেন আসলে গাড়ি দিয়ে এখানে গেলেন গাড়ি দিয়ে সো আমরা একটু একটু গাড়ির আনি আচ্ছা গাড়ি দিয়ে গেলেন আচ্ছা এরপরে এরপরে আপনি এখান থেকে এই দূরত্ব গেলেন এটা দিলেন হেলিকপ্টার দিয়ে সো হেলিকপ্টার আমরা কেমনে দিতে পারি সো এখানে পাখা দিয়ে দিলাম সো হেলিকপ্টার ধরে নেন এটা হেলিকপ্টার আচ্ছা আরেকটা পাখা দিলাম তাহলে হেলিকপ্টার দিয়ে উনি যাচ্ছেন এই এখানে আহ তো বলা হচ্ছে এখানকার যে স্পিড এটা হলো থার্টি মাইলস পার আওয়ার থার্টি মাইলস পার আওয়ার এটা জাস্ট বুঝার জন্য আমি বলছি এত কিছু লাগে না আর এটা হলো মাইলস পার আওয়ার সিচুয়েশনটা দিচ্ছি আচ্ছা মাইলস পার আওয়ার এখন বলা হচ্ছে পুরা দূরত্ব হলো কত পুরা দূরত্ব হলো দেড়শো পুরা দূরত্ব হলো দেশ এবং এতে পুরা টাইম লেগেছে টাইম টাইমটা পাশে লিখে ফের

হবে দেখেন এখানে হলো দূর ব্যাপারটা তো আমি এটা এখন মুছে দিতে পারি আচ্ছা না মুছে না দিয়ে রাখি তাহলে আমাদের দেখেন আমাদের এখানে ব্যাপারটা যেটা সেটা হল টাইম ওয়ান প্লাস টাইম টু টাইম ওয়ান প্লাস টাইম টু দুইটা দুইটা যেহেতু দুই ভাবে যাচ্ছে তাহলে এখানে দুইটা টাইম ভাগ হয়ে যাচ্ছে তাহলে টাইম ওয়ান প্লাস টাইম টু ইকুয়ালস টু হলো টোটাল টাইম তার মানে থ্রি আওয়ার্স তো টাইম ওয়ান কত তার ডিস্টেন্স বাই স্পিড তো টাইম ওয়ান যেটা যেই প্রথম অংশে ডিস্টেন্সটা কত ওয়ান ফিফটি মাইনাস এক্স ওয়ান ফিফটি মাইনাস এক্স ডিভাইড বাই কত ডিভাইড বাই হলো আমাদের বলেন স্পিড ছিল থার্টি প্লাস আমাদের ওইদিকে হলো তো এটাই হলো মূলত বুঝার জিনিস এটা যদি করতে পারেন তাহলে আপনার ঘটনা শেষ কাজ শেষ তাহলে আমি মুছে দিলাম আমি মুছে দিলাম আমাদের এত ডিটেলস লাগবে না জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি এই জিনিসটা বললাম এখন আপনি আবার আসেন আপনাকে যেহেতু চেয়েছে আপনার কাছে যেহেতু চেয়েছেন দ্য ডিস্টেন্স ফ্রম দ্য এয়ারপোর্ট টু দা কর্পোরেট অফিস তার মানে সেকেন্ড সেগমেন্টে চাচ্ছে তাহলে সেকেন্ড আগে লিখে ফেলি কর্পোরেট অফিস থেকে এয়ারপোর্টের দূরত্ব যদি এক্স হয় তাহলে ওখানে টাইম লাগবে হলো মানে স্পিড দ্বারা ভাগ করছি ডিস্টেন্স বাই স্পিড কর্পোরেট অফিসের দূরত্ব ডিভাইড বাই ওই এয়ারপোর্ট থেকে কর্পোরেট অফিসের যে আমাদের যে স্পিডটা ছিল যেটা হেলিকপ্টার স্পিডের সমান আর প্রথম অংশের ছিল সেটা হচ্ছিল স্পিড ছিল থার্টি বা টোটাল ডিস্টেন্স যেহেতু ওয়ান ফিফটি এই ওয়ান ফিফটি থেকে আমরা এক্স বাদ দেব তো আশা করি এই বিষয়টা সবাই ধরতে পেরেছেন হুম তাহলে ওয়ান ফিফটি থেকে এক্স বাদ দিলাম সমান হলো আমাদের টোটাল টাইমের সমান তিন ঘন্টা এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে এটাকে আপনি লসাগু করতে পারেন কিন্তু আমি তার চেয়ে একটা লাইন কমার জন্য আমি এখানে সিক্সটি দ্বারা মনে মনে গুণ করে দেব এই মনে মনে জিনিসটা আপাতত আপনাকে দেখাচ্ছি এটা আসলে মনে মনে গুণ করার জিনিস সিক্সটি দ্বারা আমরা সবাইকে গুণ করে দিলাম তাহলে দেখেন এখানে সিক্সটি দ্বারা গুণ করলে টু থাকে এগুলো মনে করবেন তাহলে আপনি পাবেন তিনশো মাইনাস এক্স আর এখানে সিক্সটি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে প্লাস এক্স আর এখানে হয়ে যায় একশো আশি তাহলে আপনি পেয়ে যাচ্ছেন শুধু এর ব্যাপারটা যদি দেখেন তাহলে এখানে আর আর থেকে থেকে বাদ দিলে আপনি পেয়ে যাচ্ছেন মাইনাস ওয়ান টোয়েন্টি তাহলে আপনার এক্স হলো কত ওয়ান টোয়েন্টি ডান কোনো ধরনের কোন জটিলতা আসলে নাই কোন ধরনের কোন জটিলতা নাই ভেরি গুড আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তাহলে কারো কোনো সমস্যা থাকলে এখনই বলে ফেলেন কারো কোনো সমস্যা থাকলে এখনই বলে ফেলেন বিশেষ করে প্রথম লাইনটা কিন্তু ভালো করে বুঝতে হবে সো আমি গেলাম আমি নেক্সট কোয়েশ্চানে গেলাম বলা হচ্ছে এ শিপ এ শিপ লিপ সদরঘাট ট্রাভেলস টু ফতুল্লাভারেজ স্পিড অফ ইলেভেন কিলোমিটার পার আওয়ার ইট রিটার্ন বাই the সেম রুট এখানে একটু প্রিপোজিশনের একটু ব্যাপারটা চেক করে দেখেন তো এখানে বাই দ্য রুট হবে নাকি অন্য কিছু হবে হুম সবাই আপনার কাছে ইংলিশে যেহেতু আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস ইংলিশ পড়ার সময় একটু খেয়াল করবেন এখানে বাই হবে নাকি অ্যালং হবে একটু খেয়াল করবেন এই অ্যালং দ্য সেম রুট হলে আমার মনে হয় ভালো হতো অ্যাট দ্য অ্যাভারেজ স্পিড অফ নাইন কিলোমিটার হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড আহ অব রাউন্ড ট্রিপ তাহলে রাউন্ড ট্রিপের স্পিড কত হম তাহলে এখানে রাউন্ড ট্রিপে যদি এটার জন্য একটা শর্টকাট সূত্র আছে আমি শর্টকাট সূত্রে পড়ে যাচ্ছি আগে আমি নরমালি এটা চিন্তা করি তাহলে সদরঘাট থেকে ফতুল্লা গেছে ওই এগারো মাইল এগারো কিলোমিটার পার আওয়ার বেগে গেছে ঘন্টায় এগারো কিলোমিটার বেগে গেছে এবং আসার সময় ঘন্টায় নয় কিলোমিটার বেগে ফিরে আসছে তাহলে প্রশ্ন হলো এই রাউন্ড ট্রিপের অ্যাভারেজ স্পিডটা কত হম রাউন্ড ট্রিপের স্পিড কত তো আসেন আমরা ডিস্টেন্স তো আমরা জানি না এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা যাওয়ার সময় একটা আসার সময় তাহলে যাওয়ার সময় আমরা মনে মনে এটা ভাববো আসার সময় ফেরার সময় ফিরে আসার সময় টাইম ওয়ান প্লাস টাইম টু ইকুয়ালস টু টোটাল টাইম এখন টাইম ওয়ান কি হবে তবে ডিস্টেন্স বাই স্পিড কিন্তু ডিস্টেন্স তো জানি না সব অসুবিধা নাই আমরা ডিস্টেন্স ধরে নিলাম ডি আর ডিভাইড বাই আমাদের স্পিড কত ইলেভেন আর টাইম টু কি হবে টাইম টু হবে তাহলে এগেইন ডিস্টেন্স কিন্তু ডিস্টেন্স বাই নাইন ইকুয়ালস টু আমি সূত্রে পরে যাচ্ছি কিন্তু হ্যাঁ অনেকেই সূত্র লিখে ফেলছেন সাথীচন্দ্র আরো অনেকে তো ইয়েতে আমি শর্টকাটে আপাতত যাচ্ছি না কারণ শর্টকাট একটা মুখস্থের বিষয় আপনি মে তাকে রিলেট করা শিখতে হয় তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স হল টু ডি এই টু ডি কে যদি আপনি ডিভাইড করেন তাহলে আপনি কত দ্বারা ডিভাইড করবেন স্পিড দ্বারা ডিভাইড করবেন এখন দেখেন সবাই সুন্দরভাবে ডিগুলা গুলো ক্যান্সেল হয়ে গেল সব ডি ক্যান্সেল তাহলে এখানে ওয়ান থাকে এখানে ওয়ান থাকে তাহলে লসাগু হলো এখানে নাইনটি নাইন হলো লসাগু আর এদিকে কত থাকবে নাইন প্লাস ইলেভেন নাইন প্লাস ইলেভেন ইকুয়ালস টু আমরা বলবো টু বাই এস তাহলে আমরা এখানে পাচ্ছি টেন বাই নাইনটি নাইন টেন বাই নাইন ইকুয়ালস টু আমরা বলতে পারি টু বাই টু বাই তাহলে আমরা যদি এখন এস এর মানটা বের করি এস চলে আসলো ওইদিকে টু এর জায়গায় টু থেকে গেল পাশে চলে আসে এই দিকে হয়ে যাবে নাইনটি আর এইদিকে হয়ে যাবে কত এইদিকে হয়ে যাবে আমাদের টেন হম সব কি ঠিক আছে আশা করি ঠিক আছে তাহলে আমাদের এখানে আহ ইয়েতে কত হওয়া উচিত এখানে 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 তো 99 আর তাহলে আমাদের স্পষ্ট চলে আসলো 9.9 তাহলে এটা আমরা করলাম জিনিসটা বুঝে বুঝে হ্যাঁ হ্যাঁ তাহেরা ফেরদৌস ঠিক বলেছেন হ্যাঁ তাহলে এটা আমরা করলাম এটা জিনিসটা বুঝে বুঝে করলাম আমরা কোনো কিছুকে কোনো সূত্র মুখস্থ করিনি মুখস্থ আমরা করবো একটু পরেই আমরা আমরা কিন্তু রিলেট করা শিখতে হবে ম্যাথকে আগে রিলেট করা বিভিন্ন পার্টকে ম্যাথের বিভিন্ন অংশকে আগে রিলেট করা শিখতে হবে মুখস্থর মাধ্যমে করলে আমাদের এটা হবে না তাহলে আশা করি এটা বুঝতে কারো অসুবিধা হচ্ছে না এখন আমি এটা মুসলাম বুঝলাম এটা কিন্তু বুঝার জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে তাহলে আমি এটা মুসলাম এখন আমাদের একটা পথ একটা পথ যদি এক্স বেগে গিয়ে একটা পথ যদি এক্স বেগে বেগে গিয়ে ওয়াই ওয়াই ফিরে এগুলো কিন্তু স্পিড লিখতেছি তাহলে এই পথের আসা যাওয়া মিলে যে আবার স্পিড সেটা যদি এস হয় স্পিড এস তাহলে এটা সূত্রটা হচ্ছে টু ওয়াইস এক্স ওয়াই ডিভাইড এক্স প্লাস ওয়াই এটা হলো শর্টকাট উপরে গুণ ফল নিচে যোগ ফল তাহলে আপনি লিখে দিতে পারেন এক্স আর এগারো আর নয়ের গুণ ফল আহ আগের আগে যোগফলটা যোগ যোগফলটা হল বিশ তাহলে নিরানব্বই যেহেতু কাটাকাটি করতে হচ্ছে না তেমন তাহলে আমরা লিখে দিলাম তাহলে একটা কিন্তু চলে আসে কিন্তু তারপরও আগেরটা কেন শিখতে হবে তারপর আগেরটা শিখতে আসলে ম্যাথ শেখার জন্য সূত্র ম্যাথ শেখা মানে আসলে সূত্র না ম্যাথ শেখা মানে হলো আসলে রিলেট করা শেখা কারণ একটু ডিফিকাল্ট লেভেলের আপনি কোন সূত্র পাচ্ছেন না আপনাকে রিলেট করে করে যেতে হবে যেমন আপনি যদি কথা জব অনেকে বই অন্যান্য বই থেকে দেখেন বা বিভিন্ন ইয়ারের ক্রুশ্চান গুলো দেখেন তা দেখবেন যে ওখানে কিছু ম্যাথ আছে যেগুলো আসলে আপনি সূত্র পাচ্ছেন না আপনাকে সূত্রটা তৈরি করতে হবে রিলেট করে শিখতে হবে এই রিলেট করা শিখার জন্য কিন্তু আমার এত কথা হ্যাঁ সো শুধু সূত্রের উপর যেন আমরা ডিপেন্ড না করি সূত্রের উপর ডিপেন্ড করা শিখলে এটা নির্ভরশীল হয়ে গেলে পরে কিন্তু আপনি ডিফিকাল্ট আপনি রিলেশন পাবেন না ওই ইজি থেকে রিলেট করা শিখতে হয় যে কোনো জিনিস ইজি দিয়ে শুরু করে শিখতে হয় আসেন আমরা পরের কোয়েশ্চনে গেলাম এইবার কি দেখতে পাচ্ছি এইবার আমরা ট্রেনের অঙ্ক দেখতে পাচ্ছি ট্রেন আচ্ছা ট্রেনের বিষয়ে স্পেশালিটি কি ট্রেনের অঙ্কের স্পেশালিটি কি ট্রেনের অঙ্কের স্পেশালিটি হলো ট্রেনের অঙ্ক কেন ইম্পর্টেন্ট দেখেন একটা ট্রেন এই ঢাকা থেকে চিরং গেছে বা ঢাকা থেকে খুলনা গেছে বা রাজশাহী গেছে অর্থাৎ দূরে গেছে এটা কিন্তু মানে এই ক্ষেত্রে কিন্তু উল্লেখ থাকে না কেন কারণ হল ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় ঢাকা চিরঙের বা ঢাকা খুলনার বা ঢাকা রাজশাহীর দূরত্ব এত বেশি এত বেশি যে এটা মানে ওই ট্রেনের দূরত্বটা এখানে নগণ্য মানে যেমন কথার কথা আপনি যদি থেকে আহ আড়াই হাজার টাকা পান টাকা তো হাজার সেখানে আপনি আড়াই টাকা আড়াই হাজার টাকা যদি পান হ্যাঁ পানশো দুই টাকা পঞ্চাশ পয়সা যদি পান তাহলে সেই আড়াই হাজার টাকা দিলে আপনি কিন্তু ওই বাকি কত টু পয়েন্ট ফাইভ এটা কিন্তু আপনার কাছে নগণ্য একটা অ্যামাউন্ট সেটা দিল কি না দিল এটা নিয়ে আপনি লিস্ট বদার্ড ওকে আপনি মোটো এটা নিয়ে বদার্ড না এটা এটা নিয়ে মোটেই বদার না আপনি তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন তার মানে কোন বড় অ্যামাউন্টের সাথে ছোট অ্যামাউন্ট সেখানে কিন্তু এটা হয়ে যায় কিন্তু আপনি কারো কাছ থেকে পানি হলো পাঁচ টাকা সেখানে যদি আড়াই টাকা যদি না দেওয়া হয় তাহলে অর্ধেক আপনাকে দিল না একটা দোকানদার ওই যে হিসাব করে আপনি আড়াই হাজার টাকা থেকে আড়াই হাজার আড়াই টাকা থেকে সে আড়াই টাকা কেন সে চাইলে বিশ টাকাও ছাড়তে পারে সে তাহলে পঞ্চাশ টাকাও ছেড়ে ছেড়ে দিতে পারে তার গায়ে লাগবে না হুম। আপনি গোল্ডের দোকানে কিনতে গেলে দেখা যায় ওই যে অল্প কিছু অ্যামাউন্ট খুচরার জন্য ওরা অতটা ইয়ে করবেন আপনাকে কিন্তু আপনি পানের দোকানে গেলে আপনি একটা পান খেয়ে যদি বলে আমি দুই টাকা কম দেব তাহলে সে রাজি হবে না কেন তার তো ছোট ব্যবসা হ্যাঁ এই জন্য দেখবেন পাইকারিরা ওজন নিয়ে অতটা কনসার্ন না যে একসাথে যারা বেশি ওজন মাপে তারা ওজন নিয়ে অতটা কনসার্ন না হম অতটা ওদের অত হেডেক নাই কিন্তু যারা অল্প জিনিস মাপে যেমন গোল্ড হ্যাঁ প্লাটিনাম এগুলো বা আপনি ইয়ের দোকানে যান মানে এমনকি খুচরা বাজারে যারা অল্প জিনিস মাপে সেখানে ওজন একটা বিশাল ব্যাপার যে মূলা আপনি মূলা কিনতে জানে শীতের সিজনে মূলা বা এরকম এখন হয়তো ওই ফুলকপি বাঁধাকপি এগুলো যদি কিনতে যান তা দেখবেন আপনার ওজনের সামান্য একটা তারতম্য হলে ওরা কিন্তু অত না কিন্তু আপনি কথার কথা খুব দামি কোনো জিনিস যদি কিনতে চান তাহলে অবশ্যই তারা খুব কেয়ারফুলি মাপবে হুম অবশ্যই খুব তেলাপিয়া মাছ যতটা কেয়ারফুলি মাপবে নিছকই ইলিশ মাছ তার চেয়ে বেশি কেয়ারফুলি মাপবে কারণ দেখেন অল্প একটু লস হইলে তো অনেক লস তার মানে এই কথা বলা আমার এত কথার উদ্দেশ্য কি আমার এত কথার উদ্দেশ্য হলো একটাই বুঝানো যে আপনি ঢাকা চট্টগ্রামের ক্ষেত্রে যখন ট্রেনের অংক থাকবে তখন কিন্তু ওখানে দূরত্ব ট্রেনের দর্খে উল্লেখই থাকবে না প্ল্যাটফর্মের দর্খে উল্লেখই থাকবে না কেন থাকবে না কারণ ওটা নেগ্লিজেবল তাই আমরা ট্রেনের অংকও বলতে আমাদের যে কথাটা ই তৈরি হয় সেটা আসলে অল্প দূরত্বের জন্য অল্প দূরত্বে ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ওই যে যেরকম পাঁচ টাকার সাপেক্ষে তিন টাকা বা আড়াই টাকা খুব গুরুত্বপূর্ণ পাঁচ টাকার সাপেক্ষে যেমনটা আড়াই টাকা গুরুত্বপূর্ণ ট্রেনের অঙ্কে একই রকম হ্যাঁ মানে দূরত্ব যদি অনেক বেশি হয় তাহলে সেখানে ট্রেনের অঙ্ক আর বাসের অঙ্কে কোনো তফাত নাই এটা মাথায় রাখবেন হ্যাঁ ওই বেশি দূরত্বে ঢাকা চিরঙের ক্ষেত্রে আপনি ট্রেন দিয়ে একটা অঙ্ক আসছে সেখানে আবার ট্রেনের দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দৈর্ঘ্য খুঁজতে যায় না কেন খুঁজতে যাবেন না কারণ ওই দৈর্ঘ্যের জন্য ট্রেনের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে নগণ্য হ্যাঁ ওইটা ছেড়ে দেওয়া যাবে সো এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে ট্রেনের দৈর্ঘ্য কোথায় ইম্পর্টেন্ট আসলে ট্রেন বলতে কথা না অল্প দূরত্বের জন্য বাসের দৈর্ঘ্য ইম্পর্টেন্ট অল্প দূরত্বের জন্য বাসের দৈর্ঘ্য ইম্পর্টেন্ট হতে পারে কিন্তু বাস দিয়ে অঙ্কগুলা দেওয়া হয় না চাইলে বাস দিয়ে দিতে পারতো খুব অল্প দূরত্বের জন্য কথা কথা একটা বাস 5 ফিট কত যাবে 10 ফিট কত যাবে এই দূরত্ব হলে বাসের দৈর্ঘ্য ইম্পর্টেন্ট হয়ে যাবে কিন্তু ওই যে আমাদের এগুলা নাম হয়ে গেছে আসলে ট্রেনের দূরত্ব ট্রেনের অঙ্ক আসলে ট্রেনের অঙ্ক বলতে কিছু নাই এটা হলো শর্ট ডিস্টেন্স অঙ্ক এটা হলো শর্ট ডিস্টেন্স অঙ্ক মনে রাখবেন হ্যাঁ তাহলে এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ তাহলে শর্ট ডিস্টেন্সের কি ক্ষেত্রে কি হয় মনে করেন এটা একটা ট্রেন তো এটা একটা প্ল্যাটফর্ম এখন ট্রেন যদি এখান থেকে এখানে চলে আসে আমি যদি এখানে ফিগারটা আঁকি মনে করেন আমি সেকেন্ড ফেজে এটা আঁকলাম আহ আচ্ছা আমি প্ল্যাটফর্মটাকে সরাই এবার তো ট্রেন তো এই মাথা থেকে না কিন্তু অতিক্রম তো করলো না তার মানে আমার থার্ড ফেজে ট্রেনটা যখন এই পর্যায়ে যাবে তখন তার মানে এখানে দুইটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে শর্ট ডিস্টেন্স এর ক্ষেত্রে দুইটা দূরত্ব মিলে কিন্তু দৈর্ঘ্যটা দুইটা বস্তু যে যাকে অতিক্রম করবে তার দুই প্রত্যেকেরই দৈর্ঘ্যটা গুরুত্বপূর্ণ এটাই হলো মাথায় রাখার বিষয় আরেকটা জিনিস মাথায় রাখার বিষয় যে এখন ট্রেনও একটা ট্রেন আর একটা ট্রেন অতিক্রম করবে বা একটা বাস আর একটা বাসকে অতিক্রম করবে সেখানে আমাদের লক্ষ্য রাখার বিষয় হলো তারা কি একমুখী নাকি বিপরীতমুখী হ্যাঁ একমুখী নাকি অর্থাৎ একটা যেদিকে যাচ্ছে দুইটা যদি একই দিকে যায় তাহলে সেখানে তাদের আসলে এখানে বলা আপেক্ষিক দূরত্বের ব্যাপারটা চলে আসবে তখন আপেক্ষিক দূরত্ব কিন্তু মাইনাস করে করতে হবে হ্যাঁ যেমন আমরা যদি আমাদের পাশ দিয়ে বন্ধুরা আমরা বাসে করে যাচ্ছি তো কেউ একটা বাস যাচ্ছে পাশ দ্বারা পাশ দিয়ে একটা বাস যাচ্ছে মনে করেন আমরা রিক্সায় যাচ্ছি তো যে বাস আমাদের পাশ দিয়ে আমাদের স্পিড আমরা আমাদের কাছে মনে হয় যে বাসটা উল্টা দিকে আসছে সেটা স্পিড কিন্তু বেশি মনে হয় ওগুলা দেখতে ভয়ও লাগে কিন্তু এটা ওই রিলেটিভ স্পিডের কারণে তাহলে আমার এখানে পয়েন্টটা কি এই পয়েন্টটাই হলো পয়েন্ট হলো যে আপেক্ষিক দূরত্বের ব্যাপারটা হলো যদি একই দিকে যদি যায় তাহলে দূরত্ব বিয়োগ হবে আপেক্ষিক দূরত্ব বিয়োগ আর যদি উল্টা দিকে যায় তাহলে আপেক্ষিক দূরত্ব যোগ হয়ে যাবে আপেক্ষিক ভাবে কত আপনি আমি একই দিকে যাচ্ছে তাহলে আমাদের আপেক্ষিক দূরত্ব এখানে বিয়োগ করে করতে হবে আপনি আমি উল্টা দিকে যাচ্ছি তার মানে আপেক্ষিক দূরত্ব তাহলে যোগ করতে হবে কারণ প্রতি মুহূর্তে আমাদের দূরত্বটা বাড়ছে তাহলে এই পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করব আচ্ছা তাহলে আশা করি এই বিষয়টা আপনারা ধরতে পেরেছেন আমি একটু আমার মোবাইলটা একটুখানি সেটিংটা ঠিক করে নিই হঠাৎ করে কি যেন হয়েছে আচ্ছা তো এটাই হলো মানে এখানকার পয়েন্টটা তো আশা করি এই তাহলে কি কি বললাম অল্প দূরত্বের ক্ষেত্রে মানে আপেক্ষিক দূরত্ব সবসময় ইম্পর্টেন্ট হতে পারে গতিশীল বস্তু দুইটা যদি একাধিক গতিশীল বস্তু হলে দুই আপেক্ষিক ইম্পর্টেন্ট আর যদি স্বল্প দূরত্ব হয় তাহলে যে মানে প্রত্যেকটা দৈর্ঘ্য সিগনিফিক্যান্ট দৈর্ঘ্য এখানে ইম্পর্টেন্ট হম সেখানে পথের দৈর্ঘ্য ইম্পর্টেন্ট আহ আর গতিশীল বস্তুর দৈর্ঘ্য যদি থেকে থাকে সেটাই ইম্পর্টেন্ট তাহলে এই হলো ব্যাপার যেমন একটা পিঁপড়া যদি একটা মানে একটা চেয়ার মানে একটা পিঁপড়া যদি একটা টেবিল অতিক্রম করে তাহলে এখানে টেবিলের দূরত্বটা গুরুত্বপূর্ণ কারণ পিঁপড়ার সাপেক্ষে টেবিলের দূরত্ব কারণ টেবিল টাইপ পথ ইত্যাদি তাহলে এটা আপেক্ষিক দূরত্বের কারণে গুড তাহলে আমরা চলে গেলাম এখানে বললো এ ওয়ান কিলোমিটার লং ট্রেন ট্রাভেলস অ্যাট এ স্পিড অফ সিক্সটি কিলোমিটার পার আওয়ার এন্টারসেট টানেল অফ ওয়ান কিলোমিটার লেংথ হোয়াট টাইম দা ট্রেন টেক টু আউট অফ দেনের হল এক কিলোমিটার বলছে এটা ইয়ে করতে কত সময় লাগবে এটা কিন্তু মুখোমুখি করার অঙ্ক এটা মুখোমুখি করার অঙ্ক যদি আমরা একটু পরে হয়তো আমরা সিস্টেমেটিক করবো কিন্তু মুখোমুখির অঙ্ক কেমনি মুখোমুখির অঙ্ক দেখেন ট্রেন হতে করবে টানেল কে তাহলে এখানে দুইটা দৈর্ঘ্য যদি ইম্পর্টেন্ট এখানে 2 কিলোমিটার তো সে 60 কিলোমিটার যায় কিন্তু 60 মিনিটে তাহলে e 60 মিনিটে যদি 60 কিলোমিটার হয় তাহলে 1 কিলোমিটার 1 মিনিটে 2 কিমি 2 মিনিটে আমাদের অঙ্ক তো মুখমুখি হয়ে যায় অঙ্ক কিন্তু এটা মুখমুখি হয়ে গেছে অঙ্ক কিন্তু এটা মুখমুখি হয়ে গেছে দেখেন সবাই কি আমার কথা ইয়ে করতে পারছেন মানে শুনতে পাচ্ছেন সবাই রেসপন্স করেন এটা বুঝেছেন কিনা এভরিওয়ান একটু রেসপন্স করেন হ্যাঁ টু মিনিটস মিনিটসে কিন্তু হয়ে যায় আবার দেখেন আবার বলছি এই অঙ্কটা অন্তত এই অঙ্কটা এমন ভাবে দিয়েছে এটা মুখোমুখি করা সম্ভব কেমনে যে আমাদের দুইটা দৈর্ঘ্য আছে ট্রেনের দৈর্ঘ্য এখানে হিসাবের মধ্যে ধরতে হবে টানেলের দৈর্ঘ্য হিসাবের মধ্যে ধরতে হবে তাহলে ট্রেন আর টানেল মিলে টোটাল দৈর্ঘ্য হলো দুই কিলোমিটার আর ট্রেনের স্পিড হলো আমাদের ঘন্টায় সিক্সটি কিলোমিটার মানে সিক্সটি মিনিটে তাহলে সিক্সটি কিলোমিটার তলে 60 মিটারে সে যাবে 60 কিমি তাহলে 60 কিমি যাবে 60 মিনিটে 1 কিমি 1 মিনিটে তাহলে 2 কিমি 2 মিনিটে এই তো ব্যাপার তাহলে মুখখুখে হয়ে গেছে এখন আসেন আমরা যদি অঙ্কটা এখানে করতে চাই তাহলে আমরা এখানে অঙ্কটা করলে এখানে আমরা বলবো এখানে আমরা টাইম বের করতে হবে সো ডিসটেন্স তাহলে t ডিসটেন্স বাই স্পিড তাহলে ডিসটেন্স বাই স্পিড এখন কিন্তু আমরা আরেকটা জিনিস শিখবো এই জন্যই বলছি

তাহলে এটা এরপরে এসে সিক্সটি কিলোমিটার তাহলে এখানে আসবে আওয়ার আওয়ার এখন এটাকে যদি আপনি মিনিটে নেন তাহলে সিক্সটি বাই সিক্সটি ইন্টু সিক্সটি তাহলে সিক্সটি দ্বারা গুণ করলে মিনিট হয়ে গেল সো ডান কোন রকম কোন ঝামেলা নাই ইকুয়ালস টু টু মিনিট আচ্ছা তাহলে আশা করি আমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো আমি গেলাম আমাদের পরের কোয়েশ্চানে পরের কোয়েশ্চানটা হলো কি যেন

হুম একটা অজগর যদি একটা পিপরাকে অতিক্রম করে তাহলে অজগর তার নিজেকে অতিক্রম করতে পারবে ঠিক এই যে এই ট্রেনটা যদি এই যে এইটাকে যখন এই পুলকে এখানে একটা পুল আছে খুঁটি আছে তো খুঁটিকে যদি অতিক্রম করতে তাহলে আসলে তার নিজেকে অতিক্রম করতে পারবে নাথিং else তাহলে আমাদের এখানে যেহেতু স্পিড চেয়েছে টাইম কিন্তু দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি স্পিড ইকুয়ালস ডিস্টেন্স বাই ডিসটেন্স বাই কি যেন টাইম তাহলে এবার ডিস্টেন্স কত ডিস্টেন্স হলো টু ফর্টি ডিস্টেন্স আর টাইম কত টাইম হলো এইট সেকেন্ড এখন দেখেন এটা কিন্তু আসবে মিটার পার সেকেন্ডে এখন এটা তো কিলোমিটার পার আওয়ারে নিতে হবে এখন তাহলে এই যে মিটার কে কিলোমিটার করার জন্য এই এটার জন্য মিটার কে কিলোমিটার করার জন্য আমরা এখানে দিলাম এক হাজার ইন্টু পরে আমি একটা শর্টকাট দেখাবো আর এই যে আমি যদি সেকেন্ড কে যদি আমরা ইয়ে করতে চাই তাহলে আসলে সেকেন্ড কে যদি আওয়ার করতে চাই এখানে সিক্সটি ইন্টু সিক্সটি কিন্তু এইখানে হওয়ার কথা এই যে ভগ্নাংশের ব্যাপার এটা তো উল্টে যাবে যার কারণে আপনার এখানে হয়ে যাবে অথবা আপনি বলতে পারেন আপনি এভাবেও ভাবতে পারেন আমার সেকেন্ডে যা হবে মিনিটে বা ঘন্টা এটা তো আর চেয়ে বেশি হয়ে যাবে তার মানে বেশি বাড়ানোর জন্য এটাকে উপরে নিতে হবে সো আশা করি সবাই ধরতে পেরেছেন এবার আসেন আমরা শূন্য কাটি বিসমিল্লা এক দুই তিন এই তিনটা শূন্য কাটা গেল এখানে আট দিয়ে কাটলে এখানে তিন তাহলে থ্রি ইন্টু আমাদের রেজাল্ট আসে থ্রি ইন্টু থার্টি সিক্স তাহলে গুণ করার জন্য আমি আর গুণটা করছি না আমাদের শেষে কিন্তু আট হবে এই গুণ করে সময় নষ্ট করার দরকার নাই। তারপর আপনি মুখোমুখি গুণ করতে পারেন তিনত্রিশে নব্বই তিনশো যোগ করলে হয় আপনি একশো আট আশা করি সবাই ধরতে পেরেছেন এখন এই যে আমি এখানে একটা বাড়তি ক্যালকুলেশন করেছি এই যে বাড়তি ক্যালকুলেশন করেছে আমি একটু ইনটা একটু চেঞ্জ করে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি যে এখানে একটা বাড়তি ক্যালকুলেশন করেছি এই যে এই জিনিসটা এটার জন্য একটা শর্টকাট আছে আপনি ওয়ান কিলোমিটার কত এখানে মিটার পার সেকেন্ড কে মিটার পার সেকেন্ড কে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি ওয়ান মিটার পার সেকেন্ড এটাকে যদি ওয়ান কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার নিতে হয় তাহলে এটাকে কি করতে হবে এটাকে মনে করেন এখানে এক্স কিলোমিটার এক্স মিটার পার সেকেন্ড তাহলে এটাকে যদি আপনি কিলোমিটার পার আওয়ার করতে হয় সিম্পলি এটাকে কি করে দিবেন এখানে কাটাকাটি করেন ওই যে আমাদের আসে আসলে ছত্রিশশো ওই যে ছত্রিশ ছত্রিশ ছত্রিশশো ডিভাইড এক হাজার তাহলে এখানে ডাবল জিরো ডাবল জিরো বাদ দু দিয়ে কাটলে এখানে পাঁচ এখানে হলো আঠারো তাহলে এই জিনিসটা যদি আপনার মনে রাখতে পারেন সবাই ওসব মনে রাখতে পারে না তো যাদের মেমরি ভালো তারা কিন্তু এটা এই শর্টকাটটা চাইলে ইউজ করতে পারেন হুম যারা চাইলে তাহলে কি মানে যদি মিটার পার সেকেন্ড যদি কিলোমিটার পার আওয়ারে নিতে হয় তাহলে এই ফ্যাক্টর দ্বারা গুণ করলে হয়ে যাবে তাহলে আমরা অঙ্কটা তাহলে আমাদের আরেকটু ছোট হয়ে যেত তাহলে আমরা বলতাম 240 by 8 ইনটু কত হুম তাহলে তখন যখন আমরা কাটতাম এখানে 30 হয়ে যেত এখানে কত হয়ে যেত 30 আর 3 দিয়ে কাটলে এখানে 6 হয়ে যেত তো ছয় আঠারো একশো আট আমরা রেজাল্টটা আর একটু দ্রুত পেতাম আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনার হিসাবের মধ্যে একটু ভুল হয়েছে ভেরি গুড রাবিয়া সুলতান আপনি এটা করতেই পারেন আপনি আপনি গান বলেছেন আই উইল ডু দা গান গান মানে হয়েছে গুন বলেন আচ্ছা যেহেতু আপনি ইংলিশে লিখেছেন আই উইল ডু দা আচ্ছা তাহলে গুণের ইংলিশটা জেনে নেন আপনি গুণের ইংলিশে মাল্টিপ্লিকেশন আই উইল ডু দা মাল্টিপ্লিকেশন না বলে আই উইল মাল্টিপ্লাই মাল্টিপ্লাই বলেন আই উইল মাল্টিপ্লাই বাই আই উইল মাল্টিপ্লাই ইট বাই 18 বাই 5 এভাবে বললে আপনার কথাটা আর বেটার হয় আর কি তো আশা করি সবাই ধরতে পেরেছেন তাহলে এখানে ইউনিট কনভার্সন একটা ব্যাপার ছিল আমরা ইউনিট কনভার্সনটা শিখলাম তাহলে কি আমরা এখান থেকে আমাদের টেক এওয়েটা কি এখান থেকে টেক হলো আমরা তো একটা প্র্যাকটিস করেছি তারপর ওয়ান মাইল কত মিটার পার সেকেন্ড ইকুয়ালস কত যেন বলেন এটা ছিল আমাদের কত আমাদের ছিল এইটিন বাই ফাইভ ইভেন যদি জিরো থাকে কিলোমিটার পার কিলোমিটার পার আওয়ার ইভেন যদি জিরো থাকে তাহলে আপনি ফাইভের অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে টেনের অ্যাডভান্টেজ না থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার এটা নিয়ে লাগে না আরো সহজ যেমন এখানে তাহলে দেখেন এখানে আরেকটু সহজ হয়ে যাবে টু ফর্টি বাই এইট ডিভাইড ইন্টু থার্টি আপনি চাইলে এটাও নিতে পারেন তাহলে জিরো জিরো কাটা এখানে থ্রি মানে আরেকটু সহজ হয়ে গেল আর কি সো এগুলো মাথায় রাখবেন যাদের মনে থাকে তারা মনে রাখবেন আর যাদের মনে থাকে না তারা এটা আপনারা কি করেন এমনি করবেন আর কি তাহলে ঠিক আছে এটা আমরা করলাম দেন আমরা গেলাম এইবার এই অঙ্কে কি বললো এ ফিফটি মিটার লং ট্রেন পাসেস আপনারা একটু খেয়াল করেন ট্রেনের যতগুলো অঙ্ক করছেন সেখানে দৈর্ঘ্য কিন্তু দেখেন অনেক কম কিলোমিটার তো ওয়ান কিলোমিটার উপরে আমরা কিন্তু এখন দৈর্ঘ্যই পাইনি তাহলে এ ফিফটি মিটার লং ট্রেন পাসেস এ টু ফিফটি মিটার লং আচ্ছা এখানে কেন এস হবে নাকি হবে না সবাই এখানে লিখে ফেলেন আপনাদের একটা টেস্ট এখানে টু টোয়েন্টি মিটার লং রেলওয়ে স্টেশন নাকি টু টোয়েন্টি মিটার লং সবাই সবাই এভরি এখানে কি এস হবে নাকি হবে না লিখে ফেলেন সবাই এই যে এখানে কি এস হবে আমার প্রশ্ন এখানে কি এস হবে এখানে কি এস হবে এভরি এটার উত্তর দেন হবে নাকি হবে না সবার উত্তর দেন উত্তর না দিয়ে দক্ষিণ দিলে হবে মানে অ্যান্সার করেন হ্যাঁ একজন বলেছেন মিটার হবে আরো সবার কাছ থেকে চাই মিটার হবে আরো সবার কাছ থেকে চাই সবার কাছ থেকে চাই এটা অর্পিতা সহলেখেন কেন কেন লজিক সহ কেন 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 কেন্ট হ্যাপেন হোয়াট হ্যাপেন মিটার নাকি মিটার হোয়াই হোয়াই লজিক সহ লেখেন লজিক সহ লেখেন কেন শুধু মিটার বললে হবে না ছাপার রক্ষরটা বিশ্বাস করে লিখছেন নাকি আপনারা কারণটা জানি জেনে লিখছেন ছাপার অক্ষরেরটা এমনি কি ফিফটি এমনি স্ট্যান্ড একটা জিনিস লিখতে ফিফটি মিটার নাকি ফিফটি ফাইভ মিটার ফিফটি মিটার নাকি ফিফটি ফাইভ মিটার বলেন কোনটা এস কি হবে নাকি হবে না নর্মালি তাহলে আচ্ছা তার মানে আমি কিন্তু লজিতে কারো কাছে পাইনি তো অনেকে হয়তো জানেন বা কেউ কেউ নাও জানতে পারেন এই আমি একটু বলে দিচ্ছি আসলে এখানে দেখেন এ ট্রেইন বাকিটা হল অ্যাডজেক্টিভ বাকিটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তাকে আপনি কি প্লুরাল করবেন না এডজেক্টিভ হিসেবে কাজ করলে সেটাকে আপনি প্লুরাল করবেন না এটা ইম্পর্টেন্ট একটা রুল আর কি গ্রামারের তো যাই হোক তাহলে এ ফিফটি ফাইভ মিটার লং ট্রেন পাসেস টু টোয়েন্টি মিটার লং রেলওয়ে স্টেশন ইন টেন সেকেন্ডস তাহলে টেন সেকেন্ডে অতিক্রম করে তাহলে এত মিটার লং ট্রেন আর এত তাহলে সে আসলে কত তা মানে টোটাল পথ হলো দেখেন টোটাল ডিস্টেন্স মানে প্রথম কেসে টোটাল ডিস্টেন্সটা হলো আমরা দেখি ডিস্টেন্স হলো কত ডিস্টেন্স হলো আমরা পাচ্ছি প্রথম কেসে এটা ডি ওয়ান বলি তাহলে হয়তো আরো কেস থাকতে পারে ডি ওয়ান হলো টু সেভেন্টি ফাইভ আর টি ওয়ান হলো আমাদের কত টি ওয়ান হলো আমাদের হলো টেন সেকেন্ড তাহলে তার মানে এখানে ডি টু হলো ডি টু হলো ডি টু হলো কত ডি টু হলো কত বলেন তো ডি টু হলো আমাদের কত এখানে একশো দশ একশো দশের সাথে কত যোগ হয়ে যাবে ফিফটি ফাইভ যোগ হয়ে যাবে ওখানে যেরকম আমাদের ফিফটি ফাইভ যোগ হয়েছে কার সাথে দুশো বিশের সাথে তো এখানেও একই হয়ে যাবে এটা হবে ওয়ান সিক্সটি ফাইভ এখন টু টু বের করতে হবে এখন আপনি এস বের করার ঝামেলায় না গিয়ে আপনি তো জানেন স্পিড কনস্ট্যান্ট তার মানে স্পিড কনস্ট্যান্ট মানে ডি ওয়ান বাই ডি টু ডি ওয়ান বাই ডি টু ডি ওয়ান বাই টি ওয়ান আমরা বলতে পারি বাই টি ওয়ান হয়ে গেল হ্যাঁ হয়ে গেল তার মানে আমরা আসলে লিখতে পারি আমরা আসলে এখানে লিখতে পারি কত লিখতে পারি আমরা লিখতে পারি মানে স্পিডে না গিয়ে আমরা লিখতে পারি কি লিখতে পারি আমরা লিখতে পারি ডি ওয়ান ডি ওয়ান কত টু সেভেন্টি ফাইভ টি ওয়ান কত টেন ডি টু কত ওয়ান সিক্সটি ফাইভ মানে হিসাব কিন্তু আসলে এতটুকুই হিসাব এতটুকুই ডিভাইড বাই কত ডিভাইড বাই হলো বলেন ডিভাইড বাই আমরা এটাকে টি ধরে নিলাম টি টু এই তো হয়ে গেল ডান আমাদের অঙ্ক ডান তাহলে এখন আমাদের একটু হিসাবটা করতে হবে টিটু সমান আমরা টিটু সমান আমরা পেয়ে যাব ওয়ান সিক্সটি ফাইভের জায়গায় ওয়ান সিক্সটি ফাইভ থাকবে আর ওইটা কিন্তু উল্টে যাবে কি উল্টে যাবে এখানে টেন আর এখানে হলো টু সেভেন্টি ফাইভ তাহলে এখন যদি আপনি হিসাব করেন কি হবে এখানে যদি পনেরো দ্বারা আচ্ছা আমরা এখানে যদি পাঁচ দ্বারা কাটি পাঁচ দ্বারা কাটলে এখানে কত হবে পাঁচ দ্বারা কাটলে এখানে হলো হলো আর এখানে যদি আমরা দ্বারা কাটি তাহলে কত হলো হলো কাটলে একটা লাইন পাচ্ছি এগারো এখানে তিন এখানে হলো পাঁচ পাঁচ দ্বারা কাটলে এখানে দুই হয়ে গেল তার মানে আমাদের কত হবে আমাদের আনসার হবে সিক্স তাহলে দেখেন আবার মূল কথাটা বলি মূল কথাটা হলো ভাই এখানে আসলে আমরা স্পিড বের করে করতে পারতাম কিন্তু স্পিড যেহেতু আমাদের লাগছে না কোথাও তাহলে আমরা কেনই বা শুধু শুধু বের করব আমরা বলবো ইভেন আপনি যদি প্রপোর্শনালিটি ব্যাপার যদি জানেন তাহলে আপনি টাইম টি টু শুরু করেন না টি টু বাই টি ওয়ান ইকুয়ালস আপনি বলবেন একইভাবে প্রপোর্শনাল যেহেতু ডি টু বাই ডি ওয়ান একদম এভাবে শুরু করতে পারেন তাহলে টি টু বাই তাহলে উল্টান লাগে না টেন ইকুয়ালস আপনি বলতে পারেন টু বাই কত বলেন তো ও না এখানে হলো ডিভাইড বাই টু সেভেন্টিভ টু সেভেন্টি ফাইভ আর টেনটাকে এখান থেকে তুলে এখানে নিয়ে নেন এটাই হলো হিসাব আর কিছু এখানে নাই এটাই হিসাব তাহলে আমরা এখানে পাঁচ দ্বারা কাটলে দুই পাঁচ দ্বারা কাটলে এখানে পঞ্চান্ন পঞ্চান্ন দ্বারা কাটলে এখানে আসলে তিন হয়ে যায় পঞ্চান্ন আছে তাহলে আমাদের টাইম হবে ডিস্টেন্সের প্রপোর্শনাল এই তো আর কোনো ব্যাপার নাই আর কোনো ব্যাপার নেই এটাও নেমেই করে ফেলতে পারতেন তাহলে আশা করি এটা আপনারা সবাই ধরতে পেরেছেন আমি চলে গেলাম পরের অঙ্কে এবার আসেন বলেছে হাউ মেনি সেকেন্ড উইল এ ফাইভ হান্ড্রেড মিটার লং ট্রেন টেক টু ক্রস এ ম্যান ওয়াকিং উইথ এ স্পিড অফ থ্রি কিলোমিটার পার আওয়ার ইন এ ডিরেকশন অফ মুভিং ইন ইন দ্য ডিরেকশন অফ দ্য মুভিং ট্রেন ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ সিক্সটি থ্রি কিলোমিটার পার আওয়ার আচ্ছা তাহলে বলা হলো কি ট্রেনের দৈর্ঘ্য হলো এত মিটার একটা লোক হাঁটছে তার স্পিড আছে কিন্তু এবং তার সে কোন দিকে হাঁটছে তাহলে আমরা বললে এখানে কিন্তু রিলেটিভ স্পিডের ব্যাপার চলে আসবে তাহলে এখানে স্পিড রিলেটিভ এটাকে আগে লিখে ফেলি এটা স্পিড রিলেটিভ এটা কত হয় এটা হলো 60 3 মাইনাস 1 তাহলে 60 লিখে ফেলি 60 কিলোমিটার পার আওয়ার 60 কিলোমিটার পার আওয়ার তাহলে এখানে আপনি যদি এটাকে মিটার পার সেকেন্ড করতে হয় মিটার পার সেকেন্ড করতে হয় তাহলে কি করবেন বলেন তো মিটার পার সেকেন্ড করতে গেলে আপনি কি করবেন কিলোমিটারকে যদি মিটার পার সেকেন্ড করতে হয় তাহলে আমি আগে মুখস্থ লেখেন কিলোমিটারকে যদি মিটার পার সেকেন্ড তাহলে এখানে দিবেন কিলোমিটারের জন্য উপরে হবে আচ্ছা যদি সূত্রটা জানেন তাহলে তো আপনি একেবারে লিখে ফেলতে পারেন আমরা জানি আপনি সূত্রটা জানেন ধরে নিলাম তাহলে এইটিন বাই ফাইভ তো এবার উল্টা করতে হবে এটা হবে আহ কত 18/5 এটা হবে আসলে 5/18 যদি মিটার পার সেকেন্ড করতে হয় 5/18 তাহলে চলে আসলো এটা হলো মিটার পার সেকেন্ডে চলে আসলো তাহলে এটাকে আপনি যদি ভাগ করেন ছয় দ্বারা ভাগ করলে 10 6 দ্বারা করলে 3 তাহলে আপনি পাবেন 50 মিটার পার সেকেন্ড ওই যে এখানে যেটা ব্যাপারটা ইউজ করলাম সেই ব্যাপারটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি 1 মিটার পার সেকেন্ড ইকুয়ালস আমরা দেখেছি এইটিন বাই ফাইভ কিলোমিটার পার আওয়ার কিলোমিটার পার আওয়ার আওয়ার তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়ান কিলো পার আওয়ার ওয়ান কিলোমিটার পার আওয়ার ওয়ান কিলোমিটার পার আওয়ার দিস ইজ ইকুয়াল টু ফাইভ বাই এইটিন ফাইভ বাই এইটিন মিটার পার সেকেন্ড তাহলে মনে রাখবেন কিলোমিটার পার আওয়ার করতে গেলে উপরে হবে মানে বাড়াতে হবে আর মিটার পার সেকেন্ড করলে এটাকে হবে মানে এই মানে এইভাবে মনে রাখেন আর কিলোমিটার পার আওয়ার করতে এটা বেড়ে যাবে আর মিটার পার সেকেন্ড করলে এটা কমে যাবে তাহলে এখানে ফিফটি বাই থ্রি তাহলে এখন এটা হল রিলেটিভ স্পিড এখন বলা হচ্ছে বলা হচ্ছে হাউ মেনি সেকেন্ড উইল টেক এ ফিফটি মিটার রং টু ক্রস ওয়াকিং দিস ডিরেকশন তাহলে আমরা রিলেটিভ স্পিড পেয়ে গেছি তার মানে এখন তো আমাদের ইয়েটা পেয়ে গেছে তাহলে এখন আমাদের টাইম বের করতে হবে টাইম তাহলে ডিসটেন্স বাই ডিসটেন্সটা হলো আমাদের কত ফাইভ বাই রিলেটিভ স্পিড কারণ এখানে তো যেহেতু দুইটাই গতিশীল তাহলে রিলেটিভ স্পিড দ্বারা ভাগ করতে হবে তাহলে রিলেটিভ স্পিড দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে তো আমাদের থ্রিটা উপরে চলে যাবে থ্রিটা চলে গেলে উপরে তাহলে এখানে একদম স্পষ্ট দেখা যাচ্ছে টেন তাহলে আমরা বলতে পারি আমাদের অ্যান্সার থার্টি তাহলে এখানে একটু টাইম একটুখানি সেভ হয়ে যায় কাটাকাটির কাটাকাটির টাইমটা একটুখানি সেভ হয়ে যায় যদি আপনি কি করতে পারেন কাটাকাটির টাইমটা যদি আপনি ওই সূত্রটা মনে রাখতে পারেন আর সূত্র যদি মনে না থাকে তাহলে এইভাবে করতে হবে সূত্র যদি মনে না থাকে তাহলে এইভাবে করতে হবে এটাকে আপনার আগেই আগে করেন বা পরে করেন করতে কিন্তু আপনাকে হবেই সেটা হচ্ছে সূত্র যদি মনে না থাকে তাহলে আপনি বললেন সিক্সটি এটাকে কিলোমিটার কে আপনি মিটারে নেওয়ার জন্য এক হাজার গুণ করলেন আর সেকেন্ড কে আপনি এখানে আওয়ার ছিল কিলোমিটার এবার আওয়ার কে ইয়ে করার জন্য তাহলে করলেন তো আলটিমেটলি আপনি কাটাকাটি করে দেখেন সিক্সটিতে কাটা গেল আর আলটিমেটলি এখানে জিরো জিরো কাটা গেল আলটিমেটলি এখানে আপনি ফিফটি বাই থ্রি পাবেন কিন্তু ফিফটি বাই থ্রি পাবেন তাহলে যদি আপনি সূত্র না জানেন মানে কিন্তু ম্যাথের ব্যাপারে আমি সবসময় এনকারেজ করবো আপনি কি করবেন না আপনি অত বেশি মুখস্থ না রাখেই কাজ করার চেষ্টা করবেন তাহলে আমরা যাই পরে তাতে লং পাসেস এ ম্যান রানিং এট ফাইভ কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং ইন হুইচ দ্য ট্রেন ইজ গোয়িং আচ্ছা আহ তাহলে দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ তাহলে স্পিড অফ দ্য ট্রেন তাহলে আমরা পেয়ে যাব। কোনো মানে সমস্যা নেই কিলোমিটার পার আওয়ার আছে দেখেন আমরা এখানে যে স্পিডটা এখান থেকে সরাসরি পাবো সেটা কিন্তু আমাদের স্পিডটা রিলেটিভ রিলেটিভ স্পিড স্পিড আমরা পেয়ে যাচ্ছি বাই কত এত বাই টেন এটা হলো মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড তাহলে সেটাকে আপনি মিটার পার সেকেন্ডকে আমি আগে বলেছিলাম মিটার পার সেকেন্ডকে যদি আপনি কনভার্ট করতে হয়

আবার পাঁচ কাটলে এখানে দুই হয় এখানে পাঁচ হয় এবার এখানে কাটলে কিন্তু কত হয় নয় হয় তাহলে এবার আপনি লিখতে পারেন রিলেটিভ স্পিডটা কি রিলেটিভ স্পিড কিন্তু একইমুখী হওয়ার কারণে ট্রেনের স্পিড স্পিড অফ দ্য ট্রেন এটা কিন্তু স্পিড অফ দ্য ট্রেন এটা আমাদের কাঙ্ক্ষিত জিনিস মাইনাস কিন্তু এখান থেকে বাদ যাচ্ছে কিন্তু আমাদের

যোগ হয়ে হয়নি রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে হয়েছে ইন দা সেম ডিরেকশন তো সেম ডিরেকশনে বিয়োগ হয়েছে সো অ্যানসার ইজ নট না রাবেয়া সুলতানা আমাদের তো এইদিকে 45 তো ওখানে হলো তাহলে অ্যানসার কত হবে অ্যানসার কত হবে সবাই হিসাব করেন 40 হবে নাকি কি হবে সেম ডিরেকশনে যাচ্ছে তো মানুষ তো গতিশীল তার মানে আমাদের রিলেটিভ স্পিড হতে হবে ফাইভ এই রিলেটিভ স্পিডটা ফর্টি ফাইভ মানে হলো এই রিলেটিভ স্পিডটা হলো ট্রেনের স্পিড থেকে মানুষটার স্পিড বাদ গেছে যদি উল্টা ডিরেকশন যাইতো সেম ডিরেকশন না হয়ে যদি অপোজিট সেম ডিরেকশন হলে আমাদের অ্যান্সার হবে ফিফটি আর সেম না হয়ে যদি অপোজিট হতো তাহলে অ্যান্সার হয়ে যেত ফর্টি সবাই খেয়াল করবেন সবাই খেয়াল করবেন এই জিনিসটা তাইরা ফেরদোস সাপলা আহ রাবিয়া সুলতান তো ভুল হয়েছে আর হলো আরো যারা যারা আছেন একটু মানে করেন এবং আপনি কামরুল হাসান শুভ ভুল হয়েছে তাহলে আমাদের কিন্তু হওয়া উচিত সেম ডিরেকশনে গেলে মানুষ কিন্তু মানুষটা কিন্তু গতিশীল মানুষটা যদি স্থির হতো ফর্টি এ কাজ হতো মানুষটা যদি সামনের দিকে যাচ্ছে তাহলে ট্রেনের কিন্তু স্পিড একটু বেশি লাগবে ওই সময়ের মধ্যে কাবার করতে গেলে আশা করি আমরা সবাই ধরতে পেরেছি গুড নেক্সট আসেন আমাদের এটা এ মোটর এ মোটর ইজ ট্রাভেল টু প্লে টু এ প্লেস এট কত ওয়ান ফিফটি কিলোমিটার এ ওয়ে এট অ্যান স্পিড অফ দিস কিলোমিটার অ্যান্ড রিটার্ন দ্যাট অ্যাভারেজ স্পিড তাহলে এটা আমরা অলরেডি দুইভাবে আমরা রিলেট করে শিখেছি যদি আপনি এটা ইয়ে এটা মুখোমুখি করে ফেলা যায় তো এটা মুখোমুখি করা যায় দেখেন এখানে লাগে কয় ঘন্টা তিন ঘন্টা আর এখানে লাগে পাঁচ ঘন্টা মোট হলো আট ঘন্টা বাট আসা যাওয়া মিলে কিন্তু তিনশো মিলে দেড়শো পঁচাত্তর বাই আসলে দুই পঁচাত্তর চার দ্বারা কাটলাম দুই পঁচাত্তর বাই দুই তার মানে হলো সাড়ে সাঁত্রিশ তাহলে আমাদের অ্যান্সার কিন্তু সাড়ে সাঁত্রিশ হবে এটা মুখে করে ফেলা যায় ট্রাভেলিং প্লেস এত স্পিড অফ দিশ কিলোমিটার

আমাদের হলো অ্যাভারিজ স্পিড তাহলে আমরা পাবো তিনশো বাই অ্যাভারিজ স্পিড যেহেতু বের করতে হবে তাহলে স্পিড তাহলে তো আমরা পেয়ে গেছি এখানে হলো আমাদের কত এখানে হলো আমাদের তিন আসে এখানে হলো আমাদের কত এখানে হলো আমাদের আসে পাঁচ তাহলে আমরা পাচ্ছি এখানে যোগ হবে এইট ইকুয়ালস টু থ্রি হান্ড্রেড বাই এস আমরা পাচ্ছি এস ইকুয়াল টু থ্রি হান্ড্রেড বাই এইট আমি এতগুলো দেখার দেখার উদ্দেশ্য হলো যেন আপনারা জিনিসটা রিলেট করতে পারেন হ্যাঁ মুখস্থ বিদ্যা দিয়ে কোন একটা জিনিস করে ফেলা ওইটা দিয়ে ম্যাথ শেখা যাবে না ওকে এরপর আসেন এ পারসন ট্রাভেলস ফ্রম পি টু কিউ এট এন এভারেজ স্পিড অফ 40 কিলোমিটারস পার আওয়ার এন্ড রিটার্ন বাই দা ইনক্রিজ রিটার্নস বাই ইনক্রিজিং হিজ স্পিড বাই 50% হোয়াট ওয়াজ দা এভারেজ স্পিড ফর বোথ দা ট্রিপস হ্যাঁ তার মানে স্পিড প্রথমে গেছে এবং তার মানে আমাদের এক্স পারি কত আর বলতে পারি ফর্থে আমাদের ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে বেড়ে মানে দেড়শো পার্সেন্ট হয়ে গেছে এই জিনিসগুলো আগেই বলেছি তার মানে অর্ধেক বেড়ে গেছে আর কি আপনি একেবারে লিখতে পারেন সিক্সটি আসলে তাহলে এখানে তিন এখানে হলো বিশ আর ফিফটি পার্সেন্ট বেড়ে গেছে অর্ধেক বেড়ে গেছে সো আপনি যে কোনো হিসাবে সিক্সটি পান আপনি এভাবে করলে হতো যে ফর্টি প্লাস তার অর্ধেক ফিফটি পার্সেন্ট এখানে পার্সেন্টের কারণে কিন্তু এই সুবিধা পেয়েছেন সিক্সটি তো হয়ে গেছে আপনি এখানে এখন স্পিড ইকুয়াল টু বলবেন কত টু এক্স ওয়াই ডিভাইড বাই এক্স এখানে আপনি বলবেন তাহলে দুইটার গুণ ফল উপরে হলো টু ইন্টু সিক্সটি ইন্টু ফোরটি আর নিচে হলো হান্ড্রেড নিচে হলো দুইটা যোগফল ফল তো যোগ ফল একেবারে লেখা ভালো তাহলে কাটাকাটিটা সুন্দরভাবে হয়ে গেল চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ আর কিভাবে রিলেট করে করা যায় সেটা আপনারা নিজেরা করবেন কিভাবে রিলেট করে করা যায় আচ্ছা তাহলে আমি জাস্ট যেহেতু আমি এখানে আপনার ক্লাস নিচ্ছি তো আমি একটু আপনার দেখা দিচ্ছি এটাকে আপনি আপনি করতে পারেন ডি ডি বাই বাই প্লাস সিক্সটি ইকুয়ালস ইকুয়ালস বলবেন কত টোয়াইস ডি বাই টুয়াইস ডি বাই এস ডি 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 ক্যান্সেল হয়ে গেল আপনি বলবেন তাহলে এখানে ফোর ডি তাহলে এখানে হবে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি প্লাস টু ইকুয়াল টু কিন্তু আপনার টু বাই এস সো আপনি এখানে পাবেন আসলে ফাইভ ফাইভ দিয়ে কাটলে আপনার এখানে পাবেন আসলে চব্বিশ কত এখানে পাবেন ইয়েস ফাইভ দিয়ে কাটলে চব্বিশ তাহলে ক্রস গুণ করলে এস ইকুয়াল টু কিন্তু আটচল্লিশ হয়ে গেল সো আশা করি ব্যাপারটা ধরতে পেরেছে তার মানে আপনি যেভাবেই করেন না কেন সব মিলে কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই কথা সব মিলে ঘুরে ফিরে একই কথা যারা এত নিয়মে বিভ্রান্ত হবেন তারা অঙ্ক শিখতে পারবেন না আপনারা

হাউস টু স্কুল তাহলে তো আমরা এখানে কি করতে পারি এখানে আমরা করতে পারি বিভিন্ন ভাবে করা যায় বিভিন্ন ভাবে করা যায় এবং ফিরে আসছে তাহলে এখন বলা হচ্ছে টোটাল যদি এক ঘন্টা লাগে তাহলে তার ওইখানে ওই সময়টা কত গেছে ওই সময়টা কত টোটাল সময় তো এক ঘন্টা আচ্ছা তাহলে আমরা এখানে মানে যেভাবে করতে পারি সেটা হচ্ছে দেখেন ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট তাহলে টাইম আর ইয়ে হবে এই টাইমের হবে হলো স্পিডের রেশিওর উল্টা টাইমের রেশিও হবে স্পিডের রেশিওর উল্টা অর্থাৎ আমাদের হাউস টু স্কুল যদি হয় তাহলে টি ওয়ান প্লাস টি টু টি ওয়ান প্লাস টি টু হম তাহলে ইকুয়াল টু কিন্তু আমরা বলবো এস টু বাই এস ওয়ান এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বললাম একটা গুরুত্বপূর্ণ কথা এস টু বাই এস ওয়ান কারণ ডিসটেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে ডিসটেন্স কনস্ট্যান্ট দুইটা ডিসটেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমাদের টাইমের রেশিও হবে স্পিডের রেশিওর উল্টা তাহলে স্পিডের রেশিও আমরা এখানে পরিষ্কার পেয়ে যাচ্ছি এস টু হলো ফোর আর এটা হলো বলেন তো এটা হলো ফোর আর এটা হলো সিক্স তার মানে আমাদের টাইমের রেশিও হলো কত টাইমের রেশিও হলো টু বাই থ্রি তাহলে টি ওয়ান এখানে টি ওয়ান টি টু মিলে টোটাল পাঁচ ভাগ এখানে টি ওয়ান এ হলো এক দুই ভাগ টি টুতে কত ভাগ তিন ভাগ তাহলে আমাদের টোটাল পাঁচ ভাগ বলছে হাউ মেনি মিনিটস তাহলে টোটাল তো এক ঘন্টা লাগে তাহলে এক ঘন্টার পাঁচ ভাগের দুই ভাগ এক ঘন্টার পাঁচ ভাগের দুই ভাগ হলো চব্বিশ মিনিট আমাদের অ্যান্সার কিন্তু হয়ে গেছে হম এক ঘন্টার ছয়ই হবে না ও আপনার কি আগেরটা বলছেন তাহলে আমাদের টোটাল টাইম তাহলে টি ওয়ান ইকুয়াল হয়ে যাবে আমাদের টোটাল সময় হলো এক ঘন্টা মানে সিক্সটি মিনিট আর এখানে দুইটা মিলে এটা কিন্তু অনুপাত বের করেছি তাহলে টোটাল হলো পাঁচ ভাগ তার মধ্যে আমাদের প্রথমটা হলো দুই ভাগ তাহলে বারো এবং বার দ্বিগুণে চব্বিশ এটাই সবচেয়ে ইফেক্টিভ নিয়ম এটাই সবচেয়ে ইফেক্টের নিয়ম তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে সে পয়েন্টটা হলো আপনার ডিস্ট্যান্স যদি কনস্ট্যান্ট থাকে ডিস্ট্যান্স যদি সেম থাকে তাহলে টাইমের রেশিও হবে স্পিডের রেশিওর উল্টা অর্থাৎ একটা দূরত্ব আপনি একটা বেগে গেলেন যত সময় লাগবে আপনি যদি স্পিড যদি বাড়ায় দেন ডাবল করে দেন তাহলে অর্ধেক সময় লাগবে আর স্পিড যদি অর্ধেক করেন তাহলে দ্বিগুণ সময় লাগবে তার মানে কি ডিস্ট্যান্স ফিক্স থাকলে টাইমের রেশিও যা হবে সেটা স্পিডের রেশিও উল্টাটাই হবে তাহলে সেখানে আমরা টাইমের রেশিও পেয়ে গেছি আমরা টু বাই থ্রি তাহলে সেখান থেকে আমরা খুব কুইকলি আমরা এই জিনিসটা বের করে ফেলতে পারি আশা করি আপনারা সবাই ধরতে পেরেছেন আমি চলে গেলাম পরের অঙ্কে হলো দ্য স্পিড অফ এ বোট এবার বোটের অঙ্কে চলে আসলো এবার বোটের অঙ্কে চলে আসলো বললো দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ হোয়াট ইজ সিক্সটি কিলোমিটার পার আওয়ার ইফ ইট ক্যান ট্রাভেল থার্টি সিক্স কিলোমিটার ডাউন স্ট্রিম কিলোমিটার আপ স্ট্রিম টাইম মানে কি তাহলে ডি আর এস এর রেশিওটা ফিক্সড তাহলে আচ্ছা তাহলে টাইম ফিক্সড টাইম মানে কি টাইম যদি ফিক্সড থাকে তাহলে আমরা বলবো ডি ওয়ান বাই ডি টু ডি ওয়ান বাই টি কত এস ওয়ান ইকুয়াল টু কত এটা এটা কি বলেছে ইফ ই ক্যান ট্রাভেল দিস কিলোমিটার হ্যাঁ ডি টু বাই এস টু ডি টু বাই এস টু কারণ এখান তো ইয়ে হয়ে গেছে তার মানে আপনি বলতে পারেন আপনি বলতে পারেন যে এখানে একদম সহানুপাতিক হবে আমাদের কোনটা লাগবে স্পিড অফ দ্য স্ট্রিম স্পিড অফ দ্য স্ট্রিম তাহলে আমরা বলবো যে এস টু বাই এখান থেকে বলা যায় এস টু বাই এস ওয়ান ইকুয়াল টু আমরা বলবো কত

ছাব্বিশ বাই কত ডিটু ডি টু কত যেন ডি টু হলো আমাদের চোদ্দ চোদ্দ বাই ছাব্বিশ চোদ্দ বাই ছাব্বিশ দশের সাথে তিন যোগ করলে তেরো হয়ে যায় দশ থেকে তিন বিয়োগ করলে কিন্তু সাত হয়ে যায় আপনি অ্যালজাবডাটা সলভ না করলে হয় না করলে হয় যেহেতু আপনি দেখতে পাচ্ছেন দশের সাথে তিন যুগ করলে তেরো হয় আমার তো নিচে তেরো আসতে হবে উপরে সাত আসতে হবে তাহলে এখানে আমাদের কিন্তু থ্রি এটা অটোমেটিকলি বের হয়ে যায় এটা অটোমেটিকলি বের হয়ে যায় তাহলে আমি কি বললাম আমি কথাটা আরেকবার বলি আমাদের এখানে যেহেতু আমাদের কি কনস্টেন্ট আমাদের এখানে সেম টাইম টাইম বলেছে যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলবো এস টু এস ওয়ান বাই এস টু বলি এস ওয়ান বাই এস টু ইকুয়াল টু ডি ওয়ান বাই ডি টু ডি ওয়ান বাই ডি টু অর্থাৎ বেশি স্পিডে বেশি দূরত্ব যাবে কম স্পিডে কম দূরত্ব যাবে তাহলে এইবার আমরা দেখতে পারি স্পিড ওয়ান কিন্তু আমাদের ডাউন স্ট্রিমে তখন কিন্তু আমি আপ ডাউন উল্টা করে লিখছিলাম ডাউন স্ট্রিমে মানে যেটা লিখছিলাম ঠিক লিখছিলাম কিন্তু উপরে নিচেরটা পুরো এটা চেঞ্জ করে লিখছিলাম ইকুয়াল টু কিন্তু আমাদের ছাব্বিশ বাই ১৪ তাহলে এটা মানে হলো আমরা বলতে পারি সাত বাই এখানে আর লিখলাম না একেবারে সাত বাই ১৩ তাহলে দেখেন আপনি এখান থেকেই পাই যাচ্ছেন এখানে থ্রি হলে কিন্তু আমাদের হয়ে এর মান থ্রি হলে কিন্তু কাজ হয়ে যায় এই ধরনের দৃষ্টিগুলো থাকা দরকার বাট এটা যদি আপনি নাও করেন কি করেন আপনি মাইনাস এক্স সো আপনি পাবেন টোয়েন্টি এক্স ইকুয়াল টু আপনি পাবেন ওইদিকে পাবেন কত টোয়েন্টি এক্স টু আপনি পাবেন সিক্সটি কিন্তু যে অ্যান্সার আপনি এখানে পেয়ে যেতেন সেটা কেন আপনি ইয়ে করবেন তার মানে চোখকে শার্প করা দরকার এই প্র্যাকটিস গুলো প্রত্যেকটা টেস্ট টেকারে নেওয়া দরকার যেগুলো দেখাচ্ছি ইজি অঙ্ক থেকে আরো বেশি জিনিস শেখার আছে ডিফিকাল্ট অঙ্কে তো পুরাটা কনসেন্ট্রেশন হলো মানে ইয়ের দিকে সলভ করার দিকে ইজি অঙ্কে থেকে শেখার জিনিস বেশি থাকে এ ম্যান ক্যান রো এট দা রেট অফ হোয়াট ফোর কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার একজন মানুষ স্থির পানিতে ঘন্টায় কত কিলোমিটার বেগে যেতে পারে এইট কিলোমিটার ফোর কিলোমিটার পার আওয়ার যেতে পারে ঘন্টায় চার কিলোমিটার যেতে পারে স্থির পানিতে ইফ হি ইফ দ্য টাইম টেকেন টু রো সার্টেন ডিস্টেন্স আপ স্ট্রিম থ্রি টাইমস অ্যাজ মাছ টু রো দ্য সেম ডিস্টেন্স ডাউন স্ট্রিম ফাইন্ড দ্য স্পিড অফ দ্য কারেন্ট কারেন্টের স্পিড বের করতে বলেছে আচ্ছা তার মানে ব্যাপারটা আগের মতোই এখানে টাইমের ইস্যু দেওয়া আছে আমরা জানি এখানে ডিসটেন্স যদি কনস্ট্যান্ট থাকে আমরা আগে বলেছি ডিসটেন্স কনস্ট্যান্ট থাকে সবাই লিখে ফেলেন দূরত্ব স্থির থাকলে স্পিড এর হবে টাইমের ইস্যু রুলটা এন্ড ভাইস ভার্সা দূরত্ব ফিক্স থাকলে দূরত্ব ডিসটেন্স ফিক্স থাকলে ইফ ডিসটেন্স ইফ দা ডিসটেন্স রিমেইনস কনস্ট্যান্ট ইফ দা ডিসটেন্স রিমেইনস কনস্ট্যান্ট দা রেশিও অফ দা রেশি অফ দা ডিউরেশন উন দা স্পিড থাকে তাহলে উল্টা টাইম না বলে রেশি অফ দা টাইম তো বলে না রেশি অফ দা ডিউরেশন বলতে হয় টাইম মানে ডিউরেশন তাহলে আমরা এখানে যদি আমরা করি তাহলে আমাদেরকে বলেছে আমাদেরকে বলেছে ডি টি ওয়ান এখানে কি বলেছে ইফ দ্য টাইম টেক স্বাভাবিকভাবে ডাউনের টাই কম লাগবে আপের টা বেশি লাগবে টাইমের ডাউন আপনি এটা মুখস্থ লিখে দেন থ্রি এর ব্যাপার যেহেতু আছে থ্রি টাইম বলেছে এটা আপনার দেখার দরকার নাই ডাউনের টাইমটা সবসময় বেশি আপের টাইমটা কম আপের টাইম না ডাউনের টাইমটা সবসময় কম আপের টাইমটা বেশি তাহলে এটা তো বলেছে এবং দিস ইজ ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু আপনি স্পিড আপ বাই স্পিড ডাউন তার মানে দিস ইজ ইকুয়াল টু আপনি বলতে পারেন আমাদের ফোর আপ হলে ফোর মাইনাস এক্স কারেন্ট তাহলে সি ধরলাম ফোর ফোর মাইনাস সি সি আর এটা প্লাস এই তো হয়ে গেল এখন এটার এটার সাথে হিসাব করে ফেলেন তাহলে আপনি পাবেন ফোর প্লাস সি ইকুয়ালস আর টুয়েলভ মাইনাস থ্রাই সি আপনি পাবেন ফোর সি ইকালস এইট আপনি পাবেন সি ইকুয়ালস টু

টাইমের রেশিও স্পিডের সাথে উল্টা হবে টাইমের রেশিও স্পিডের রেশিও উল্টা হবে আর টাইম যদি ফিক্স থাকে স্পিডের রেশিও আর ডিসটেন্স রেশিও একই থাকবে হ্যাঁ একই থাকবে আর স্পিড যদি ফিক্স থাকে তাহলে ডিসটেন্স আর টাইমের রেশিও একই থাকবে ব্যাপারটা লই এটা তাহলে ব্যাপারটা এখানেই এখানে একটু সূত্রের সূত্রে ব্যাপারটা পরীক্ষা করেন স্পিড ফিক্স থাকলো স্পিড যদি ফিক্স থাকে তাহলে ডিসটেন্স এবং টাইমের রেশিও সেম ভাবে যাবে বাস বাস টাইম যদি ফিক্স থাকে তাহলে স্পিড সেম ভাবে যাবে কিন্তু डिस्टेंस যদি ফিক্স থাকে এদের যেহেতু গুণ এ রিলেশন এদের কিন্তু একটা অন্য পক্ষে গেলে তখন ভাগ হয়ে যাবে যার কারণে डिस्टेंस যদি ফিক্স থাকে তখন স্পিড এবং টাইমের রেশিও উল্টা হয়ে যাবে এটা এই সূত্র থেকে কিন্তু দেখা যায় দেখার চোখ থাকলে সূত্র থেকে দেখা যায় এবং সেই চোখটা ডেভেলপ করতে হবে দেন আমরা করলাম পরেরটা এমএন রোইং ইন ফেভার অফ দা কারেন্ট ক্যান গো 96 কিলোমিটার। ইন টুয়েলভ আওয়ারস অ্যান্ড তার মানে আমরা তো এখানে একটা জিনিস পেয়ে যাই ইন ফেভার অফ দ্য কারেন্ট বলেছে তার মানে স্রোতের অনুকূলে তার মানে বোর্ড প্লাস কারেন্ট কোনোটা কি দেয় দিয়েছে না বোর্ড প্লাস কারেন্ট এখানে কত ঘন্টায় গেছে বারো ঘন্টায় বারো ঘন্টায় গেছে কত নাইন্টি সিক্স তাহলে বারোদাটা কাটলাম বারোদা কাটলে এখানে কত হয় ছয় কত আট বারো নাকি আট বারো ছিয়ানব্বই আর এখানে বোট মাইনাস কারেন্ট এটা হলো আমাদের কত ঘন্টা গেছে আটচল্লিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা মানে তাহলে আমরা এখানে কত আছে এখানে আছে আটচল্লিশ ঘন্টায় তাহলে একই দূরত্ব সেম ডিস্টেন্স বলেছে সেম ডিস্টেন্স এখানে রো মানে দাঁড় বাওয়া রো এর একটা অর্থ তো শাড়ি আর একটা হলো দাঁড় আরেকটা একটা রো মানে হলো ঝগড়া রো এর বহুত অর্থ আছে রো ভালো করে শিখবেন বিশেষ জন্য ইম্পর্টেন্ট ওয়ার্ড রো রো বিশেষ একটা সেন্টেন্সে রো দিয়ে বলতে পারে এখানে রোর মানে কি হ্যাঁ এখানে রোর মানে কি বা রো শব্দটা কোন কোন সেন্টেন্সে কারেক্টলি ইউজ করা হয়েছে এগুলা কিন্তু একটা একটা ইজি ওয়ার্ড কিন্তু এটার ইয়ে হতে পারে এরকম আরো শব্দ আছে রান ওকে তাহলে এখানে দুই হয়ে গেল ইজি শব্দের মধ্যে তাহলে এখানে মাইনাস প্লাস এখানে মাইনাস তার মানে টোয়াইস সি টু সি যেহেতু বের করব তাহলে বিটাকে এলিমিনেট করলাম আর কি ইকুয়াল টু সিক্স তাহলে সি ইকুয়ালস থ্রি সি ইকুয়ালস থ্রি তাহলে প্রশ্নটা ভালো করে বুঝেছেন প্রশ্নটা ভালো করে বুঝার চেষ্টা করেন ম্যান রোয়িং ইন ফেভার অফ দা কারেন্ট ক্যান গো নাইনটি লোক যিনি স্রোতের অনুকূলে যাচ্ছেন তিনি বারো ঘন্টায় নাইনটি সিক্স কিলোমিটার গেছেন এরপর বলেছে হি ক্যান গো দ্য সেম ডিস্টেন্স ইন ফর্টি এইট আওয়ার্সেন্স দ্য কারেন্ট বলা হচ্ছে তিনি এই একই দূরত্বটা যেতে পারেন আহ স্রোতের বিপরীতে আটচল্লিশ ঘন্টায় তাহলে আমাদের তো আসলে স্পিড হলে এইটা আমাদের ওই যে একই ভাবে রিলেটিভ স্পিড যদি অনুকূলে চলে তাহলে একটা একটা ঠেলে নিয়ে যাচ্ছে কিন্তু না বরং ইফেক্টিভ স্পিড বলা যায় হেল্প করছে ওটা কিন্তু মানে রিলেটিভ স্পিড না ইফেক্টিভ স্পিড মানে নৌকা যা যাচ্ছে স্রোত আরো ঠেলে নিয়ে যাচ্ছে টাইম দ্বারা গুণ করলে আমাদের ডিস্টেন্স চলে আসবে আর স্রোতের প্রতিকূলে হলে ইফেক্টিভ স্পিড ইফেক্টিভ স্পিড হলো বোটের স্পিড থেকে কারেন্টের স্পিড বাদ দিতে হবে আর এখানে টাইম দ্বারা গুণ করলে আমাদের টোটাল ডিসটেন্স বের হয়ে যাবে কাটাকাটি করলাম বিয়োগ করলাম আমাদের সিটা সুন্দরভাবে চলে আসলো তাহলে আমাদের এইটা শেষ আমরা দেখি পরে আর কি আছে এবার আছে নাম্বার 15 ইন এ রিভার ইন এ রিভার কি বলেছে দা কারেন্ট 플োজ অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার একটা নদীতে কারেন্ট ফ্লো করে ঘন্টায় 3 কিলোমিটার বেগে তার মানে সময় ইয়ে লাগে তার মানে আমরা একই ভাবে আমরা এখানে আমরা ডাউন বাই আপ যে একটা লিখলেই হয় ডাউন বাই আপ ইকুয়ালস টু আমাদের ডাউনের টাইমটা কম আপ এর টাইমটা বেশি অলওয়েজ কিন্তু ডাউনের কম হবে কারণ ডাউন মানে অনুকূলে তো তাহলে স্পিড এর ক্ষেত্রে স্পিডটা এখানে হয়ে যাবে আপ এখানে হয়ে যাবে ডাউন এখন বলা হচ্ছে এখানে হলো এ রিভার ওখানে কিন্তু ধানমন্ডি লেক ছিল আমি এটাকে চেঞ্জ করে আপনাদের অরিজিনাল ম্যাটেরিয়াল এখানে দেখবেন ধানমন্ডি লেক বলা আছে ধানমন্ডি লেকে আবার কারেন্ট থাকে নাকি হম এটা বড় লেক না হয় বাতাসের কারণে একটা স্রোত তৈরি হয় কিন্তু ছোট লেকে আর কি এখানে তিন কিলোমিটার বেগে কারেন্ট মানে এটা আজগুবি ব্যাপার হয়ে যায় তো এই জন্য ধানমন্ডি লেকে আমি এই রিভার লিখেছি আচ্ছা তাহলে এখানে স্পিডটা হলো আমাদের এখানে কারেন্টের তো তাহলে এখানে হলো আমাদের টাইবে হলো স্পিড অফ দা বোট তাহলে বোটের বি ধরলাম বোটের স্পিড বি এটা কারেন্টের স্পিড বাগ গেল আর এখানে বোটের স্পিড ডাউন টা থ্রি চলে আসলো তাহলে এখানে ডাবল করতে হবে তাহলে এটা তো থ্রি এটা না থ্রি হবে না এটা অন্য কিছু হবে তাহলে সিক্স হবে হ্যাঁ সিক্স হলে হয় সিক্স হলে হয় তাহলে আমরা দেখি আমরা প্রথমটা লিখতে পারবো কত প্রথমটা লিখতে পারবো মাইনাস সিক্স ইকোয়াস টু বি প্লাস থ্রি অর্থাৎ এই অংশ এবং এই অংশ নিয়ে কাজ করছে তাহলে আমরা এখানে পেলাম কে এই পাশে নিয়ে আসলে বি কোয় থ্রি প্লাস সিক্স নাইন আশা করি সবাই ধরতে পেরেছেন আশা করি সবাই ধরতে পেরেছেন তাহলে এই ব্যাপারগুলো আজকে যা বললাম মানে অল্পের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র এখানে চলে আসছে যেমন আমাদের একটা বেসিক সূত্র গেছে ডিস্টেন্স ইকুয়াল টু আমাদের কি অঙ্ক আর আছে না একটা বেসিক সূত্র গেছে আমাদের এই আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড টাইম বা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড টাইম বা টাইম ইকুয়ালস ইকুয়ালস তাহলে ডিস্টেন্স বাই স্পিড এটা হলো বেসিক সূত্র আরেকটা কি জিনিস করেছি আরেকটা শর্ট ডিস্টেন্স ক্ষেত্রে দূরত্বগুলো খুব গুরুত্বপূর্ণ শর্ট ডিস্টেন্স যেমন ট্রেনের অঙ্ক করতে গিয়ে অঙ্ক করতে গিয়ে দেখেছি আরেকটা জিনিস দেখেছি যে শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখেছি রিলেটিভ স্পিড যদি মুখী হয় রিলেটিভ স্পিডের জন্য যোগ করতে হবে উল্টামুখী হলে রিলেটিভ স্পিডের জন্য মুখী হলে বিয়োগ করতে হবে উল্টা দিকে হলেও যোগ করতে হবে দেখেন এখানে হাত একটা সাপেক্ষে একটা স্পিড বেশি এই যে দেখেন বিপরীত মাখে বাট এটা দেখেন এটা কিন্তু স্পিড কম একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক স্পিডটা কম এই জন্য এখানে বিয়োগ করতে হবে গুড তাহলে এই দুইটা গেল আর কি করেছি অ্যাভারেজ স্পিডের সূত্রটা শিখেছি আবার সূত্র দ্বার রিলেট করা শিখেছি টাইম ওয়ান ইফেক্টিভ একটা ফরম্যাট আচ্ছা তাহলে আর আমাদের এভারেজ স্পিড সেম ডিস্টেন্স জন্য ফিক্স ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে আর স্পিড যদি মানে যাওয়ার স্পিড আসার স্পিড যদি আমাদের বা দুইটা অংশের দূরত্ব অর্থাৎ সমপরিমাণ দুইটা অংশ ডিস্টেন্স সমপরিমাণ এরকম দুইটা পথ তাদের একটা যদি এক্স হয় মানে একটার একটা স্পিড আরেকটা অংশের জন্য আরেকটা স্পিড তাহলে অলওয়েজ আমাদের স্পিড হবে আবার স্পিড হবে টু ইনটু স্পিড দয়ের গুণফল ডিভাইড বাই স্পিড দয়ের যোগফল এটা আমরা দেখেছি তারপর আমরা আর কি দেখেছি আমরা আরেকটা জিনিস দেখেছি ডিসটেন্স যদি ফিক্স থাকে স্পিড এবং টাইম যেহেতু সূত্রের একই দিকে আছে তাদের রেশিও কিন্তু একের অপরের উল্টা হবে আর টাইম যদি ফিক্স থাকে তাহলে ডিস্টেন্স এবং স্পিড যেহেতু ভিন্ন দিকে আছে তাদের তাদের মানে সেম হবে প্রপোর্শনালি হবে তারা মানে একই হবে তারপর স্পিড যদি ফিক্স থাকে তাহলে টাইম এবং ডিস্টেন্স যেহেতু ভিন্ন দিকে আছে এই ক্ষেত্রে আমাদের একই রকম হবে সো এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা খুব শর্টকাট কিছু টিপস খুব ইফেক্টিভ কিছু টিপস এগুলা দিয়ে আপনারা অনেক কঠিন অঙ্ককে সহজ করে ফেলতে পারবেন হ্যাঁ আহ যেরকম একটা মানে বড় একশো তলা বিল্ডিং মানে অনেকগুলো পাঁচতলা বিল্ডিং এর সমন্বয় সেই অনুসারে ফাউন্ডেশনটা স্ট্রং করতে হয় উৎসব ফাউন্ডেশন ছাড়া বাকিটা তাহলে ঠিক একই রকম কঠিন অঙ্ক অনেক সময় ছোট ছোট মানে ছোট ছোট কনসেপ্টের যুগ ফল তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তাহলে পারবেন তাহলে আজকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এতক্ষণ সাথে ছিলেন ধৈর্য ধরে আপনারা অনেক মানে আন্তরিকতার সাথে রেসপন্স করেছেন খুব সতসে রেসপন্স করেছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো ভালো থাকেন সুস্থ থাকেন নিয়মিত পড়াশোনা করেন তাহলে দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে ম্যাথ বা অ্যানালাইটিক্যাল নিয়ে তাহলে পড়াশোনা চালিয়ে যান একে অপরকে হেল্প করেন হুম থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله.